মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভূগোল বিষয়ের খুবই গুরুত্বপূর্ণ দুটি মডেল কোশ্চেন সেট আলোচনা হবে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করা যায় এই দুটো মডেল কোশ্চেন সেটের মধ্যে যে বড়ো প্রশ্নগুলো আছে তোমরা তোমাদের পরীক্ষাতে কমন পেয়ে যাবে দেখো প্রথম সেট একের দাগে বিকল্পগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন করতে বলেছে এই যে মডেল কোশ্চেন সেটগুলো তোমরা দেখছো মাধ্যমিক পরীক্ষায় ঠিক এই রকমই কোশ্চেন হবে অর্থাৎ একের দাগে তোমাদের এমসি কিউ থাকবে চোদ্দোটা এবং পরবর্তী দাগগুলো দেখতে থাকো এখানে বিকল্পগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন করতে বলেছে প্রথম প্রশ্ন ভূমিভাগের পর্যায়ন ঘটে আরোহণ ও অবরোহণ উভয় প্রক্রিয়ায় পরের প্রশ্ন দেখো বাস্কেট অফ এগস টপোগ্রাফি দেখা যায় হিমবাহের সঞ্চয় কার্যের ফলে পরের প্রশ্ন মন্থকূপ সৃষ্টি হয় নদীর ক্ষয়কার্যের ফলে তোমরা যারা ভিডিওটা দেখছো এই দুই সেট মডেল কোশ্চেনের পিডিএফ লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে অবশ্যই তোমরা পিডিএফটা সংগ্রহ করে নেবে পিডিএফটা দেখে নেবে দুটো মডেল কোশ্চেন সেট তোমাদের কাছে চলে যাবে এবং এই দুটো মডেল কোশ্চেন সেটে বিশেষ করে বড়ো প্রশ্নগুলোকে অবশ্যই ভালো করে তৈরি করে নেবে পাঁচ নাম্বারে যে বড় প্রশ্নগুলো আছে আর সেই সঙ্গে এই সংক্ষিপ্ত প্রশ্নগুলোও একটু তোমরা দেখে নিও পরের প্রশ্ন দেখো মন্থকূপ সৃষ্টি হয় নদীর ক্ষয়কার্যের ফলে তারপর থাকছে পলল শঙ্কু দেখা যায় পার্বত্যের পাদদেশে পরের প্রশ্ন ভারতের ক্ষুদ্রতম রাজ্য গোয়া ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার যে রাজ্যে সবচেয়ে বেশি সেটা হচ্ছে মেঘালয় পরের প্রশ্ন থাকছে দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ ও সিংহ আনাই মুদি এরপর থাকছে মহারাষ্ট্রের উপকূল অঞ্চলে অঞ্চলকে বলা হয় কংকন এবার থাকছে দক্ষিণ ভারতের উল্লেখযোগ্য বৃষ্টি অঞ্চল যেটা হচ্ছে মালদাদ পরের প্রশ্ন ভারতের মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি ফালি চাষ ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানা হচ্ছে উত্তর উত্তর হবে দুর্গাপুর তারপর থাকছে ভারতের যে রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি সেটা হচ্ছে কেরল পরের প্রশ্ন দেখো তেরো নম্বর আধুনিক শিল্পদানও বলা হয় পেট্রোরসায়ন শিল্পকে জনসংখ্যা দশ লক্ষ জন অতিক্রম করলে সেই অঞ্চলকে বলা হয় মহানগর এরপরে দেখো তোমাদের খ বিভাগে এখানে তোমাদের প্রশ্নপত্র যেভাবে দেখতে পাচ্ছ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন কিন্তু ঠিক এই রকমই হবে ক বিভাগে এমসিকিউ এবং এবং বিভাগে দেখো দুইয়ের দিকে বলেছে নির্দেশ অনুযায়ী প্রশ্নগুলির উত্তর দাও তো প্রথম দাগে থাকছে দুইয়ের একে ছটা প্রশ্ন এখানে বলেছে শুদ্ধ ও অশুদ্ধ হলে পাশে অ এবং শুদ্ধ হলে তালবসয়ে হসউ লিখতে হবে তো প্রথম দেখো নদী ও হিমবাহের মিলিত কার্যের ফলে গঠিত বদ্বীপ হচ্ছে অশুদ্ধ তাই এটা পাশে তোমরা বক্স করে অশুদ্ধ লিখবে দেখো পরীক্ষার প্রশ্নপত্রে যেমনটি নির্দেশ থাকবে ঠিক তেমনই তোমরা করবে এই বাক্যটা তোলার পর পাশে একটা বক্স করে সেখানে অ লিখে দেবে কারণ অশুদ্ধ হলে অ আর শুদ্ধ হলে তালবসায় হসউ লিখতে বলেছে তো ঠিক এরকমই লিখবে পরের প্রশ্ন গাঙ্গেও বদি প্রবাহের অসংখ্য অশুখাকৃতির হদ দেখা যায় সেটা হচ্ছে শুদ্ধ তারপর হচ্ছে ভারতের ব্যাকবোন অফ ইন্ডাস্ট্রি বলা হয়ে থাকে কার্পাস শিল্পকে অশুদ্ধ অ তারপর পীরপাঞ্জাল ও উচ্চ হিমালয়ের মধ্যে কাশ্মীর উপত্যকা অবস্থিত এটা শুদ্ধ তুলো উৎপাদন করা হয় রেটুন পদ্ধতির সাহায্যে এটা অশুদ্ধ ইন্দিরা গান্ধী ক্যানেল হলো ভারতের বৃহত্তম খাল এটা শুদ্ধ ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হলো এইচ টু এটা হচ্ছে অশুদ্ধ এরপর দেখো পরের দিকে তাহলে এখানে তোমাদের সাতটা প্রশ্ন ছিল যে কোনো ছটি উত্তর দিতে হবে দুই দুই নম্বরে বলেছে উপযুক্ত শব্দবশির শূন্যস্থান পূরণ করো যে কোনো ছটা এবং প্রত্যেকটার জন্য এক নম্বর প্রথম প্রশ্ন হিমশিঁড়িতে জল জমে ড্যাশ সৃষ্টি হয় প্যাটার নষ্টার হ্রদ সৃষ্টি হয় তারপর বলেছে মরুভূমি শুষ্ক নদী খাতে ড্যাশ বলে ওয়াদি বলে পরের প্রশ্ন ড্যাশকে ভারতের ম্যানচেস্টার বলে এটা হবে আমেদাবাদ পরের প্রশ্ন ভারতের ড্যাশ শহরে প্রথম পাতাল রেল চালু হয় কলকাতা পরের প্রশ্ন আরাবল্লী পর্বতের পাদদেশে স্বল্প বালুকাময় অংশকে বলে এটা হচ্ছে উত্তর বাগার বলে এবার তারপর দেখো পরের প্রশ্ন ভারতের কেন্দ্রীয় কৃষি গবেষণা ড্যাশ শহরে অবস্থিত পুষা শহরে অবস্থিত ড্যাশ ভারতের সর্বাধিক জনবহুল উত্তরপ্রদেশ এবার পরের দাগ দেখো এখানে দুয়ে তিনে বলেছে একটি বা দুটি শব্দে উত্তর দিতে হবে যে কোনো ছটা পরের এখানে প্রশ্ন দেখো প্লায়া হ্রদের সন্নিকটে গঠিত পলল ভূমি সমভূমি কী নামে পরিচিত উত্তর হবে বাজাদা পরের প্রশ্ন ভারতের বৃহত্তম হিমবাহের নাম কি সিয়াচেন তারপর থাকছে ভারতের কোন কেন্দ্রীয় শাসিত অঞ্চল একসঙ্গে দুটি রাজ্যের রাজধানী চণ্ডীগড় ভারতের বৃহত্তম লোহিস্পাত কেন্দ্রটি কোথায় ভিলাইয়ে পরের প্রশ্ন দক্ষিণ ভারতের সর্বোচ্চ পর্ব নাম কি মোদী উত্তর পশ্চিম ভারতের গ্রীষ্মকালে যে ধুলি ঝড় দেখা যায় তা কি নামে পরিচিত আধি পরের প্রশ্ন থাকছে ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ শিল্প কেন্দ্র কোথায় অবস্থিত বিশাখাপত্তনম পরে থাকছে তোমাদের ভারতের কোন পরিবহন ব্যবস্থা খনিজ তেল প্রাকৃতিক গ্যাস পরিবাহিত হয় উত্তর হবে নলপথ এরপর দেখো স্তম্ভ তোমাদের স্তম্ভ আছে চারটেরই উত্তর দিতে হবে বাম দিকের সাথে দিক এটা উত্তর দিলে তোমরা চার নম্বর পাবে তো এখানে দেখো বেলাসন থেকে হবে প্লায়া কান্টালা থেকে হবে তোমাদের ভারতের স্বর্কমুক্ত বন্দর কয়েল থেকে হবে তোমাদের এখানে কয়েল থেকে তোমাদের যেটা হচ্ছে কেরল তারপর থাকছে উন্নয়ন জীবনের রেখা এটা হবে যে জলপথ ঠিক আছে এরপরে দেখো তোমাদের গ বিভাগের প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনশট করে নিতে পারো গ বিভাগে তোমাদের দুই নাম্বারের ছটা প্রশ্নের উত্তর দিতে হবে দেখো তিনের দাগে অথবা দিয়ে থাকছে এবং চারের দিকে অথবা প্রায় প্রত্যেকটা দাগে অথবা দিয়ে প্রশ্ন থাকছে তো এখানে প্রত্যেকটা দাগে অথবা যে কোনো একটা করে উত্তর দিই মোট ছটা উত্তর দিতে হবে দুই নম্বর করে তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই তৈরি করে নেবে আশা করা যায় তোমাদের এই প্রশ্নগুলো তৈরি হয়ে আছে আর একবার দেখে নেবে শিকড় আলগা শিল্প বলতে কি বলছো এবার দেখো বিভাগ ঘ বিভাগ ঘয়ে তোমাদের তিন নাম্বারের প্রশ্ন থাকছে চারটে উত্তর দিতে হবে এবং এখানে তোমাদের প্রত্যেকটা তাকে অথবা দিয়ে আছে আর এই পার্থক্যগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই তৈরি করে নেবে স্ক্রিনশট করে নিতে পারো তাছাড়া তোমরা কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ এবং তোমরা চাইলে ভিডিও ডেস্ক্রিপশনে পিডিএফ লিঙ্ক পাবে ভিডিও লিঙ্ক থেকে ক্লিক করে এটা ডাউনলোড করে নিতে পারো এবার ওয়া বিভাগে দেখো প্রত্যেককেই বলছি অবশ্যই এই প্রশ্নগুলো করবে খুবই খুবই গুরুত্বপূর্ণ আশা করা যায় এই কোশ্চেনগুলোর মধ্যে থেকে তোমরা দুটো কোশ্চেন কমন পেয়ে যাবে দেখো ওয়া বিভাগে প্রাকৃতিক ভূগোল থেকে চারটে প্রশ্ন এখানে যে কোনো দুটো উত্তর দিতে হবে দু পাঁচ নাম্বার করে দশ নাম্বার তো দেখতে পাচ্ছ বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্টভূমি সঞ্চয়কার্য উচ্চ প্রবাহে নদী গঠিত তিনটি ভূমিরূপ মধ্য প্রবাহে গঠিত তিনটি ভূমিরূপ এরপর দেখো তোমাদের হচ্ছে পাঁচের দুই আঞ্চলিক থেকে চারটে প্রশ্ন আছে চারটে প্রশ্ন ওই ভিভিআই অবশ্যই চারটে প্রশ্ন করবে আশা করা যায় এই চারটের মধ্যে থেকে তোমরা দুটো প্রশ্ন কমন পেয়ে যাবে এবং চ বিভাগে দেখো মানচিত্র আছে যেটা রেখা মানচিত্রে চিহ্নিত করতে হবে এগুলো তোমরা স্ক্রিনশট করে নিতে পারো এবার আমরা চলে যাব দুই নম্বর সেট মডেল কোশ্চেন সেট টু মডেল কোশ্চেন সেট টুটা তোমরা দেখে নাও ক বিভাগে তোমাদের থাকছে এমসিকিউ তোমরা উপরের মডেল কোশ্চেন সেট ওয়ান যেভাবে দেখলে যে দাগে যেমন প্রশ্ন ঠিক এইরকম হবে শুনতে ঠিক আছে এরকমই দাগ নাম্বার হিসাবে প্রশ্ন থাকবে দেখো একে দাগে বলেছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তর যে প্রক্রিয়া ভূমিরূপের উচ্চতায় হ্রাস ঘটে তা হচ্ছে অবরোহণ পরের প্রশ্ন নদীর গতিপথে দ্বিগুণ বেড়ে গেলে তার অবহন ক্ষমতা বাড়ে চৌষট্টি গুণ দুটি নদী আববাহিকা মধ্যবর্তী উচ্চভূমিকে বলে জলবিভাজিকা গ্রেন গ্রিন গ্রেট গ্রিন ওয়াল যে মহাদেশে নির্মিত সেটা হচ্ছে আফ্রিকা পরের প্রশ্ন দেখো মরু অঞ্চলের শুষ্ক নদী খাতকে বলা হয় ওয়াদি অম্লবৃষ্টি দেখা যায় দক্ষিণ ভারতে মৃত্তিকা দেখা যায় মরু অঞ্চলে দক্ষিণ ভারতে সর্বোচ্চ সিংহটি হল এখানে উত্তর দেখো আনাই মুদি পরে সমুদ্র জলপ্রপাত অবস্থিত কাবেরি ভারতের মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি চাষ ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্র দেরাদুন পরের প্রশ্ন থাকছে গম হলো একটি রবি শস্য এর পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন তেরো নম্বর একটি বিশুদ্ধ কাঁচামালের উদাহরণ হচ্ছে তুলা ভারতের হীরক চতুর্ভুজ প্রকল্পে যে পরিবহন সঙ্গে যুক্ত সেটা হচ্ছে রেলপথ এবার দেখো তোমাদের বিভাগ খ বিভাগ খ তোমাদের দুই দাগের নির্দেশ অনুযায়ী উত্তর দিতে হবে প্রথম দাগে বলেছে ছটি প্রশ্ন ছটি উত্তর দিতে হবে প্রশ্ন আছে তোমাদের সাতটা তোমরা পরীক্ষাতে সাতটারই উত্তর দেবে ঠিক আছে শুদ্ধ হলে তালবসাহস এবং অশুদ্ধ হলে অলিখতে হবে প্রথমটা দেখো ভারতের দীর্ঘতম নদীপাত্রীর নাম হীরাকু এটা শুদ্ধ তারপর বদ্রীনাথের নীলকণ্ঠ একটি পিরামিড চূড়া আছে উদাহরণ শুদ্ধ বরাবর দেখা যায় এটাও শুদ্ধ ভারতের বৃহত্তম মহানগর কলকাতা এটা অশুদ্ধ লিখবে দিল্লি হল জাতীয় রাজধানী অঞ্চল শুদ্ধ লাদাখ মালভূমি লাভা মালভূমির উদাহরণ অশুদ্ধ পেট্রোরশন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয় শুদ্ধ এবার দেখো দুই দুই নম্বরে উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করতে হবে এখানেও বলেছে যে কোনো ছটা কিন্তু সাঁতরা আছে তোমরা ছাত্রারই উত্তর দেবে এর মধ্যে থেকে যে কোনো একটা ভুল হলে তোমরা কিন্তু ছটা উত্তর সঠিকের জন্য নাম্বার পেয়ে যাবে ছয় ঝুলত পত্যকার মধ্য দিয়ে নদী প্রবাহিত হল ড্যাস সৃষ্টি হয় জলপ্রপাত সৃষ্টি হয় অর্ধচন্দ্রাকৃত বালিয়াড়িগুলি বারখান নামে পরিচিত নামে পরিচিত তাহলে এখানে বারখান লিখবে পরে প্রশ্ন সর্বাধিক জলসেচ করা হয় কূপ কূপ নল ও নলকূপ পদ্ধতিতে ভারতের মূল ভূখণ্ড দক্ষিণতম অংশ ড্যাস কুমারিকা অন্তরীপ ভারতের প্রবেশদ্বার বলা হয় মুম্বাই ড্যাস শহরকে মুম্বাই শহরকে ড্যাস শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কমবাটোরকে এ এরপর দেখো শ্রীনগর শ্রীনগরের সঙ্গে ড্যাশ শহরকে যুক্ত করেছে উত্তর দক্ষিণ করিডর এটা হবে কন্যাকুমারী পরবর্তী দুয়ে তিন এখানে বলেছে একটি বা দুটি শব্দে উত্তর দাও যে কোনো ছটি এবং এখানে তোমাদের আটটা প্রশ্ন আছে তোমরা চাইলে আটটারই উত্তর দিতে পারো তার মধ্যে থেকে যেটা ভুল যাবে সেটা বাদ যে তোমাদের ছটা সঠিক উত্তরের হিসাবে গ্রহণ করে নাম্বার পেয়ে যাবে দেখো পৃথিবীর বৃহত্তম নদী উপত্যকাটির নাম হলো আমাজন উপত্যকা তারপর বলেছে পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া গ্র্যান্ড ব্যাংক গঙ্গা অবহ অববাহিকা নবীন পলিমাটি দ্বারা গঠিত অংশকে বলা হয় খাদার মরুস্থলী শব্দের অর্থ হচ্ছে মৃতের দেশ পরের প্রশ্ন ভারতে কোন রাজ্য জল সংরক্ষণ প্রথম তামিলনাড়ু দু হাজার সালে আদমশুমারি অনুসারে ভারতের সর্বাধিক জনঘনত্ব রাজ্যটির নাম হচ্ছে এটা হবে বিহার পরের প্রশ্ন ভারতের ব্যস্ততম জাতীয় সড়কপথের নাম এন এইচ টু ক্ষুদ্রাকৃত এনসেল বার্জকে কী বলে বর্ন হার্ট এবার দেখো স্তম্ভ বাম দিকের সাথে ডান মেলাতে হবে পাট এর সাথে হবে সোনালি তন্তু ম্যানগ্রোভ অরণ্য হবে সুন্দরবন তথ্য প্রযুক্তি রাজধানী হবে তোমাদের ব্যাঙ্গালুরু আর করমুক্ত বন্দর হবে কান্ডালা মনে রাখবে তোমাদের ম্যাপ পয়েন্ট অনেক সময় চিহ্নিত করতে বলে যে করমুক্ত বন্দর তাহলে ক্যান্ডালা ঠিক আছে অবশ্য তোমরা এটা চিহ্নিত করণটা ভালো করে দেখে নেবে পরীক্ষায় আসে এবার গ বিভাগে দেখো দু উত্তর এই প্রশ্নগুলোর উত্তর দিলে তোমরা দু নম্বর পাবে এখানে মোট ছটা প্রশ্ন আছে এবং প্রত্যেকটা প্রশ্নে অথবা দিয়ে আরেকটা করে প্রশ্ন আছে তোমাদেরকে কিন্তু ছটাই উত্তর দিতে হবে বিকল্প হয় তিনের এক নম্বর নাহলে এর অথবা যেটা আছে সেটা উত্তর দিতে হবে তো এই কোশ্চেনগুলো স্ক্রিনশট করে নিতে পারো অথবা তোমরা পিডিএফ তো সংগ্রহ করছো পেয়ে যাবে এগুলো তোমরা প্রত্যেককে অবশ্যই দেখে নেবে আশা করা যায় এর মধ্যে থেকে তোমরা অনেক কোশ্চেন তোমাদের তৈরি করা আছে এবার দেখো তিন নাম্বারে চারটে প্রশ্নের চারটে প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটা দাগে অথবা আছে ঠিক এইরকম কোশ্চেন সেট হবে তোমাদের মাধ্যমিক পরীক্ষা তোমরা যারা ভিডিওটা দেখছো দেখো এখানে ঠিক যে দাগে যেমনটি কোশ্চেন এসেছে যেমন নির্দেশিকা সে তেমনই কোশ্চেন আসবে হুবহু এই কোশ্চেন পাবে না ঠিক আছে কিন্তু কোশ্চেন প্যাটার্নটা এরকমই হবে ঠিক আছে এরপর দেখো ওয়া বিভাগ ওয়া বিভাগে তোমাদের এই যে জনসংখ্যা বৃদ্ধির সমস্যা পরিবহন যোগাযোগ ব্যবস্থা পার্থক্য খুব গুরুত্বপূর্ণ এগুলো তৈরি করে নেবে এবার দেখুন ওয়া বিভাগে তোমাদের প্রাকৃতিক ভূগোল থেকে দেখো চারটে প্রশ্ন থাকছে যে কোনো দুটো উত্তর দিতে হবে তোমরা আগের সেটেও দেখেছো এই ধরনের কোশ্চেনগুলো আছে হিমবাহ জলধারা সঞ্চয় সঞ্চয়কার্যের ফলে তিনটি ভূমিরূপ বায়ের ক্ষয়কার্যের ফলে তিনটি ভূমিরূপ এবং নিম্নগতিতে নিম্নগতিথিতে নদীর সঞ্চয়কার্যের ফলে তিনটি ভূমিরূপ আগের সেটের সঙ্গে এই সেটের কিন্তু অনেক কোশ্চেন মিল আছে অবশ্যই তোমরা কোশ্চেনগুলো তৈরি করে নেবে এবার আঞ্চলিক থেকে দেখো খুবই খুবই গুরুত্বপূর্ণ এই চারটি প্রশ্ন প্রত্যেকে চারটি প্রশ্নই তৈরি করবে কারণ এই চারটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ তোমরা আগের সেটের সাথে অনেক কিছু বেশ কিছু কোশ্চেন মিল আছে তোমরা কমন পেয়ে যাবে এই কোশ্চেনগুলো অবশ্যই তৈরি করবে আশা করা যে এই কোশ্চেনগুলোর মধ্যে থেকে তোমরা অবশ্যই বড়ো প্রশ্ন কমন পেয়ে যাবে বিশেষ করে প্রাকৃতিক ও আঞ্চলিক ভূগোল দুটো দুটো কোশ্চেন কমন পেয়ে গেলেই তোমরা এখানে কিন্তু মোট কুড়ি নাম্বার পেয়ে যাচ্ছ ঠিক আছে এরপর দেখো তোমরা এখানে মানচিত্র দেখতে পাচ্ছ রেখা মানচিত্র এইগুলো তোমাদেরকে চিহ্নিত করতে হবে তো এই ছিল তোমাদের মডেল কোশ্চেন সেট দুটো প্রত্যেকে ভালো করে প্রস্তুতি নেবে এইগুলো তোমাদের আশা করে যে প্রস্তুতি নেওয়া আছে তো জাস্ট এই কোয়েশ্চেনগুলো তোমাদের একবার দেখে নেওয়া এছাড়া তোমাদের অন্যান্য বিষয় অন্যান্য যে সাজেশান পর্বগুলো দেখে নেবে লাস্ট মিনিট সাজেশান হিসাবে দেওয়া হয়েছে তোমরা এই মুহূর্তে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ বা ভিডিও ডেসক্রিপশানে তোমরা লিঙ্ক পেয়ে যাবে দেখে নিও তোমাদের পাঁচ নাম্বার এবং তিন নাম্বারের মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন নিয়ে একটা লাস্ট মিনিট সাজেশান দেওয়া হয়েছে তোমরা অবশ্যই Army de kenneeve.